Hello guys, this is Abir from Abir Technology. So guys, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে how to make a beautiful thumbnail. কিভাবে আমরা থাম্বনেল বানাবো? So চলুন সেরকম আমরা HD quality thumbnail বানিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে Pixel Lab এখানে যাব এবং এখানে আমি একটা demo thumbnail বানিয়েছি। এটা আমি আপলোড দেব। So চলুন আমি একদম fresh থেকে যাই। এখান থেকে যাই হচ্ছে একদম এটাকে ডিলিট করে দিই। ডিফল্ট করে দিলাম এবং এই সময় আমরা দেখতে পারবেন এই অ্যাপসটা ইউজ করলে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট আসে। তো সেটাকে আমরা ইজিলি এটাকে ক্লোজ ডাউন করে দেব। এখানে বিভিন্ন ডিফল্ট থিম আছে এবং বিভিন্ন থ্রিডি থিম আছে, সেগুলো নিতে পারেন। আমি ডিফল্টই রাখলাম। এখানে টেক্সট এখানে ডাবল ক্লিক, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। আমরা একটা ডিফল্ট টের মধ্যে কিছু টেক্সট লিখে নিলাম। এবার আমরা টেক্সটকে স্টাইলটা চেঞ্জ করবো। ওকে, প্রথমত আমরা এখানে কালারটা সেট আপ করে নিই। কালারটা সেট আপ করে নেব। এখানে ফ্রন্ট আছে, ফ্রন্টটাকেও ঠিক করে নিই। এই ফ্রন্টটা দিলাম। সাইজটাকে বাড়িয়ে দেবো। তারপরে এখানে একটু প্যাডিং দিয়ে নেব। এবার আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। গ্রেডিয়েন্ট কালার আছে বা প্লেন কালার। আমরা ব্লু নিয়ে নিচ্ছি আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। সাদা কালার ইউজ করলাম। এবার টেক্সটে চলে যাব। পজিশনটাকে আমরা উপরে তুলে নিলাম। এই কালারটা রাখলাম। অবশ্যই এটা একটু লাইট করে দেবো, এনাবেল করে দেবো। বোল্ড করে দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারি। দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট মিডে ছোট করে দিলাম। টপ প্যাডিং বটন মিনিং করে
কালারটাকে চুজ করে নেব। এই কালারটা রাখলাম, সেভ দিলাম। দেখুন একটা টেক্সচার খুব সুন্দর এসছে। এবং এই থাম্বনেলটাকে আমরা সেভ করতে গেলে এই সেভ বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, ইমেজে সেভ দেব। সেভ দিয়ে এখানে আমরা ডাইমেনশন কাস্টম করে দেবো, এখানে হাইটটা আমরা কমিয়ে দেবো, এখানে 720 পিক্সেল করে দেবো, অ্যান্ড দেন সেভ টু গ্যালারি, অ্যান্ড দেন ক্লোজ। স্লো অ্যাডভার্টাইজমেন্ট আসছে মাঝে মাঝে, সেটা আসবে। এবং এই পিক্সেল ল্যাবটি ইউজ করবেন এবং সত্যি ভালো ভালো থাম্বনেল ইউজ করা যায় এবং তৈরিও করা যায়। সো চলুন আজকে এইটুকুই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।